হেই বন্ধুরা, দিস ইজ ফেরদুস খান, সিভিল ইঞ্জিনিয়ার। আপনাদের সকলকে স্বাগতম রাজনিকেতনের পক্ষ থেকে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস নিয়ে হচ্ছে আলোচনা করব। সেটা হচ্ছে এক, সয়েল টেস্ট, এবং দুই, ভূমি জরিপ। এই দুইটা বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনারা যদি বাড়ি বা যে কোনো ডিজাইন বা কনস্ট্রাকশন রিলেটেড কাজের ব্যাপারে কোনো ইঞ্জিনিয়ারিং হেল্প লাগে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের কাছে যে সেবাগুলো পাবেন সেটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইনের, এক্সটেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, সয়েল টেস্ট, পুরাতন বিল্ডিং মডিফাই বা রিপেয়ারিং, এবং হচ্ছে ডিজিটাল সার্ভিং। এই ধরনের সুবিধাগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন আপনারা। নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের টপিক নিয়ে আমরা কথা বলি। ভবন বা বাড়ি ডিজাইন ও নির্মাণ কাজ শুরুর পূর্ব শর্ত হচ্ছে ভূমির মাটি পরীক্ষা করে নেওয়া। নিরাপদ ও ঝুঁকিপূর্ণ বাসস্থান নির্মাণে অবশ্যই দক্ষ প্রকৌশলীর তত্ত্বাবধানে মাটি পরীক্ষা করাতে হবে। এ ব্যাপারে অভিজ্ঞ সয়েল টেস্ট ফার্ম, যারা মাটি পরীক্ষা করে, এমন প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে হবে। অনেকেই মনে করে থাকেন পাশের জমির মাটি ভালো থাকলে আর নতুন করে মাটি পরীক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু এই ধারণাটি সঠিক নয়। কাছাকাছি জায়গাতেও জমির ভূমিরূপ আলাদা হতে পারে, তাই মাটির ভার বহন ক্ষমতা যাচাইয়ের জন্য অবশ্যই মাটি পরীক্ষা করাতে হবে। এছাড়াও মাটি পরীক্ষার ফলে ভবন নির্মাণে যে যে বিষয়ে নিশ্চিত হওয়া যায় তা হল ফাউন্ডেশনের প্রয়োজনীয় শক্তিমাত্রা নিরূপণ, পাইলিং লাগবে কি না, ফাউন্ডেশনের গভীরতা সম্পর্কে পরিষ্কার ধারণা, এবং সঠিক নির্মাণ ব্যয় নিরূপণ। ভূমি জরিপ। এবার আসা যাক ভূমি জরিপ প্রসঙ্গে। স্থাপনার ডিজাইন ও নির্মাণ কাজ শুরুর পূর্বে আরেকটি অত্যাবশ্যকীয় কাজ ভূমি জরিপ। প্রথমেই কোনো অভিজ্ঞ ভূমি জরিপ প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজিটাল ভূমি জরিপ করে নিতে হবে। জমির সঠিক অবস্থান ও সাইজ জানার জন্য এর কোনো বিকল্প নেই। জমি জরিপ ফলাফল পাওয়ার পর নিবন্ধিত কোনো আর্কিটেক্ট ফার্মকে দিতে হবে। আপনার দেওয়া যাবতীয় তথ্যর আলোকেই তিনি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ও রাজউক বা আপনার এলাকার সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে ডিজাইন শুরু করবেন। আপনারা অবশ্যই যদি ভূমি জরিপ এবং হচ্ছে সয়েল টেস্ট করে আপনার বাড়ির কাজ শুরু করেন, তাহলে আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন এবং নিরাপদে বসবাস করতে পারবেন, এবং আপনাদের স্থাপনাটি দেখতে খুবই সুন্দর এবং খুবই চমৎকার হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় রাজনিকেতনের পাশে থাকুন। আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য এবং কনস্ট্রাকশন কাজের ব্যাপারে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।